হ্যালো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রাহিম। আমার তারিখ তো আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করব। তার সঙ্গে তার পেয়ারা হাবিব আল্লাহ পাক তাকে সৃষ্টি না করলে এই 18,000 মাখলুকাতের কুলকায় না সৃষ্টি করত না। আমার দয়ার নবী, মায়ার নবী, ভাবের প্রতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীর পবিত্র রওজা মুবারকে আমার ভক্তি চুম্বক ব্যক্তি আহলে বায়াত পাকিস্তান জাতির প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রেখে বিশ্বের যত ওলি আউলিয়া গাউস কুতুব পীরবাসে সাধুগুরু বৈষ্ণব যে যেখানে তাই সকলের দরবারে আমার ভক্তি রেখে আজকে মহান একজন ওলির দরবারে হাজির। আর সবচাইতে বড় কথা, আমার শ্রদ্ধা বাবাজি রশিদ সরকার রহমতুল্লাহ আলাইহে, ওনার দরবারে আমার ভক্তি, ওনার ভক্ত আশেখান বৃন্দ, বৈরাগর দরবার শরীফে আমার ভক্তি রইল। এর জন্য খুব ছোট্ট করে আমি সংক্ষিপ্তভাবে আমি বন্দনা গানটা করলাম, কারণ পালাটা তো আগেই দিয়ে দিছে। আজকের পালা হলো এলমে শরিয়াত এলমে মারিফত। রাত একটু বেশি হয়ে গেছে, এর জন্য বন্দনাটা বেশি বাড়াইলাম না, যতটুকু বলার দরকার ঠিক ততটুকু বলে শেষ করে দিলাম। আমাদের শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন ব্যক্তি বাংলাদেশের প্রখ্যাত একজন গায়ক কাজল দেওয়ান সাহেব আজকে পালা বন্টন করে দিয়েছে শরিয়ত এবং মারিফত। বাংলাদেশের সুনামধন্য গায়ক জহির পাগলা আজকে উনি শরিয়তের ভূমিকায় গান করবে। আমরা শুনলাম উনি ছোটবেলায় মাদ্রাসায় পড়ালেখা করছেন। বাংলাদেশের মধ্যে যত শিল্পী আছে সবচাইতে ছোট ক্ষুদ্রতম শিল্পী আমি ভোক্তা সরকার। আপনাদের চরণধুলি, আপনাদের দোয়া নেওয়ার জন্য দাঁড়িয়েছি, ভালোবেসে দাঁড় করিয়েছেন তাই দাঁড়িয়েছি। আপনারা দোয়া করবেন, দয়ালের যদি দয়া থাকতে চেষ্টা করব। আপনারা যারা এই শীতের রাতে কষ্ট করে এখানে গান শোনার জন্য আসছেন, দোয়া করবেন যেন কিছুটা হলেও আপনাদের আবদার খোরাক আমরা উভয় শিল্পী দিতে পারি। পালা শরীয়ত মারফত আগে ঘোষণা দিয়েছে বন্ধনার আগে, কিন্তু জহির পাগলার কাছে আমার একটা পেয়াজ থাকবে, এটা হলো পালাই যাওয়ার আগে আমিও তো আমার মন মতো একটা গান করবো, তারপরে ওনার থেকে পালা শুরু হবে। কিন্তু প্যাচটা আমার না বললে আমার কেমন কেমন জানি লাগছে, হলো এই এই আমি কথা বলবো, তোমরা কেউ কথা বলো না। গান বাজাইলেন, গান বাজাই আপনি সরাসরি বন্দনায় চলে গেলেন, আপনি মিলাদ বাজাইলেন না, বিষয়টা কি? শরিয়তের আলেম সাহেব আপনাকে তো পালাটা আগেই দিয়ে দিচ্ছে, আজকে যদি শরিয়ত মারফত পালা না হইতো তাহলে আমি আপনারে কিছু বলতাম না। আমরা তো সবাই মুসলমান, করি ফকিরি আর করি হুজুরি, যেই যেটাই করি না কেন আমরা নবীর উম্মত। সবচেয়ে বড় কথা হলো এটা, মুসা নবী বলেছে আমি কবিতা হইয়া শেষ নবীর উম্মত হইতে পারলে আমার জীবনটা ধন্য হইত। তাহলে আমরা কত সৌভাগ্যবান ব্যক্তি, সেই নবীর উম্মত হয়ে আমরা দুনিয়াতে আসছি। আমরা যদি কাইন্দা কাইন্দা আল্লাহর দরবারে যদি শুক্রিয়া জানাই তার শুক্রিয়া করা শেষ হবে না। শরিয়তের আলেম সাহেব শরিয়তের পালাটা আপনাকে বন্দনার আগে দিছে, কিন্তু আপনি দাঁড়াইয়া দেশাত্মবোধক গান বাজাইয়া আপনি সরাসরি বন্ধনায় চলে গেলেন, আপনি মিলাপটা বাজালেন না, তার কারণটা কি? এটা হলো একটা প্যাচ, প্রশ্ন একটু পরে শুরু হবে ইনশাআল্লাহ, আপনারা দোয়া করবেন। আমি চলে যাই আমার আরেকটি গানে, সে গানটি আমিও জহির পাগলার মতো সে বিশ্ব নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না, যার জন্য আপনি আমি বেঁচে আছি
সে হায়াতুল মুরসালিন নবী হায়াতের সাথে জিন্দা, তাই সে নবীকে স্মরণ করেছি গান রাখতে হয় না বলে আশার পাপন্ন থেকে যায়। ধন্যবাদ। ¡Gracias!